বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমাদের যে পড়ার যে টপিকটি সেটি হচ্ছে অংশগ্রহণ সংশ্লিষ্ট প্রবীণদের অধিকারসমূহ। এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে স্বাধীনতা সংশ্লিষ্ট প্রবীণদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আজকে আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ সংশ্লিষ্ট যে অধিকারগুলো সেই সম্পর্কে। প্রথম অধিকারটি কী? বিভিন্ন নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার। নীতি নির্ধারণগুলো কারা করেন? যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারাই করেন, কিন্তু বর্তমান সময়ে যারা মধ্যবয়স্ক ব্যক্তি তারাই কিন্তু নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করছেন। কিন্তু অভিজ্ঞতা এবং শিক্ষার আলোকে যারা আমাদের প্রবীণ ব্যক্তি রয়েছে আমাদের সমাজে, তারাও কিন্তু নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। পারিবারিক দিক থেকে হতে পারে, যে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিংবা মনে করো সামাজিকভাবে আমাদের সমাজে তো অনেকগুলো সমিতি থাকে, তাই না? আমরা সবাই কল্যাণ সমিতির নাম শুনেছি। এই যে এক একটা সমাজে বা এক একটি পাড়াতে এক একটি করে কল্যাণ সমিতি রয়েছে, এই সভা সমিতিগুলোর মধ্যে তারা নীতি নির্ধারণী বিভিন্ন কথাবার্তা বলতে পারেন এবং এগুলো বাস্তবায়নে তাদের সক্রিয় অংশগ্রহণ বা মতামত প্রদান কিন্তু তারা করতে পারেন। এবং এই যে তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করা, এটাই হচ্ছে তাদের অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার নিশ্চিতকরণ। দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য এবং সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। অর্থাৎ একজন ব্যক্তি যদি তিনি ষাটোর্ধ্ব হন, অর্থাৎ তিনি রাষ্ট্রীয়ভাবে একজন প্রবীণ ব্যক্তির তালিকায় পড়ছেন, কিন্তু তার স্বাস্থ্যগত দিক থেকে এবং তার সাধ্য অনুযায়ী তিনি এখনও কর্মক্ষম, সেই ক্ষেত্রে কিন্তু তিনি বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার অধিকার রাখেন। তৃতীয়টি হচ্ছে সংগঠন গড়ে তোলা এবং আন্দোলনে অংশগ্রহণের অধিকার। অর্থাৎ একটি সমাজের উন্নয়নের জন্য কিংবা একটি দেশের উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের প্রয়োজন হয়। এখন এই যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, এই সামাজিক সংগঠনগুলো শুধুমাত্র যে তরুণরাই গঠন করবে ব্যাপারটা কিন্তু তা না। একজন প্রবীণ ব্যক্তি যদি মনে করেন যে তিনি তার শিক্ষা, অভিজ্ঞতা এবং বিভিন্ন কিছুর আলোকে একটি সংগঠন গড়ে তুলে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে পারেন, তাহলে কিন্তু তিনি সেই অধিকারটি পাবেন এবং এই সংগঠন গড়ে তোলা এবং বিভিন্ন ধরনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অধিকার কিন্তু তার আছে। আজকের ভিডিওটি থেকে তাহলে আমরা শিখলাম যে প্রবীণদের বিভিন্ন ক্ষেত্রে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তাদের অংশগ্রহণটিকে আমাদের নিশ্চিত করতে হবে এবং এই যে অধিকার, এটিকেই আমরা বলছি অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।